السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ۔ جرا پچھنے اچھے مہربانی کرے دیا کرے ایک تو آگے آسن تو پھاکا جائگا پورن کریں نا، شکر چھڑ دیے چھ گاچر متن شکر چھڑا ہو گیا نا کہ گو اے مربی باپ جانے ڈا اے جوان جوکر ایک تو آگے ایسو چلے প্রত্যেক জিনিসের একটা সৌন্দর্য আছে, জান্নাতের বাগানেরও সৌন্দর্য আছে, কথা ঠিক কিনা ভুল? তবে ভাই জান আমি চেয়ারে বসি না, গদির উপর তক্ত বসত, করে ফেলেছে কিছু করার নেই। অনেক মুরব্বী বাপ জানেরা আছেন, তাদের সামনে চেয়ারে বসে থাকাটা একটা কেমন বিয়াদবির ব্যাপার বলে মনে করি আমি। তা আপনারা একটু হুকুম দেন চেয়ারে বসার জন্য। আলহামদুলিল্লাহ শুকর নাকি বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله وقال الله تعالى كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله تو کو جا من کو جا تو کو جا من کو جا تو کو جا من تو جا تو کو جا من کو جا تو امیر حرم میں فقیر اجم تو امیر حرم میں فقیر اجم تو عطا ہے عطا تو عطا ہے عطا تو کو جا من کو جا تو کو جا من کو جا اللہم صلی علی الہام ہے گے جامع تیرا گا قرآن امام ہے تیرا گا الہام ہے گے جامع تیرا قرآن امام گا ہے تیرا گا معراج تیری عرش بڑی معراج تیرا عرش بڑی یا رحمت للعالمین تو کو جا من کو جا
तू को जा मन को जा अल्लाहुम्मा सल्ले अला वला आले कोयल बोले अल्लाहु अल्लाह बुलबुल बोले सुभान अल्लाह जोरे बोलबेन ना আর কি জোরে বলা যাবে না কোয়েল বলে আল্লাহু আল্লাহ বুলবুল বলে গে সুবহানাল্লাহ পড়তে হে সব গো মিলকর কবুতর পড়তে হে সব গো মিলকে কবুতর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়াকাল আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد ولا تقول لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون বলুন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান আল্লাহর জন্য যিনি আপনাকে আমাকে আজকে ডোগরা জমিনে আল্লাহর ওলির দরবারে কিছুক্ষণ বসিয়ে কোরআন হাদিস এজমা কিয়া সারা শরীয়তের মতন কথা আল্লাহ পাক শোনার মতন তৌফিক ইনায়াত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কি জোরে হবে না? আরেকটু জোরে হবে না? সেই মহান আল্লাহ পাকের দরবারে আরো শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়া জমিনে জান্নাতের বাগানে বসিয়ে আল্লাহ পাক যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাত মুকাররাম মুহতারাম আমার দিন দরদে নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহ ওয়ালা ভাই জানেরা মুরব্বী বাপ জানেরা জওয়ান যুবকেরা উলামা ইকরাম হাফেজে কুরআন আল্লাহ তাআলার বিশেষ করে হাজি বান্দা গণেরা ফুরফুরা দরবার সাথে আগত আমার ভাই জান পর্দার অন্তরালে আমার ধার্মিকী আম্মা জান ও বোনেরা ওয়াজ শুনলে হয় না আমলের দরকার আছে প্রয়োজন আছে। আমরা তো একটা জায়গায় বসে আছি তো বসেই আছি পরিবর্তন হচ্ছে না হচ্ছে 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 না পরিবর্তন নিজের মধ্যে নিজেকে নাকি দিয়ে আসে বাবা চলে যেতে হবে থাকা যাবে না আল্লাহ পাক ডাকবেন চলে এসো সেই জায়গার জন্য কতটুকু আমরা দুনিয়ার জমিন থেকে কামাই করলাম আখিরাতের সম্পদ ওয়াজ তো শোনার অভাব নেই। সর্বপ্রথমে ওয়াজ কে করেছিলেন বলতে পারবেন? সর্বপ্রথমে
আল্লাহ নিজে ওয়াজ করে দেন সর্বপ্রথম। বুঝেছেন? সময় 20 মিনিট আমি থাকবো মাইকে, 20 মিনিট বেশিক্ষণ নয়। আল্লাহ ওয়াজ করেছেন, ওয়াজ শুনেছেন কারা? আল্লাহর ফেরেশতারা। এই ওয়াজের নিয়মটা আসলো কোথা থেকে? এই কান থেকে। আমার আল্লাহ ওয়াজ করলেন, কি ওয়াজ করেছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র, না ওয়ে উজু করো, নামাজ পড়ো, ওয়াজ না। আমার আল্লাহ ওয়াজ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জালিকাল কিতাবু লা রাইবা ফি, 30 পারা কোরআন শরীফ। আমার আল্লাহ ওয়াজ করলেন, ওয়াজ করলেন, শুনেছে কারা? আল্লাহর ফেরেশতারা। আমার নওজবান যুবকেরা, তরুণেরা, এ মুরব্বী বাপ জানেরা, একটু লক্ষ্য করে শুনতে দেখুন। আমার আল্লাহ ওয়াজ আরম্ভ করলেন, শুরু করলেন, আমার আল্লাহ ওয়াজ করলেন, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা ওয়াজ শুনতে লেগেছে। এ নওজবান যুবকেরা, তরুণেরা, আমার আল্লাহ পাকের ওয়াজ হয়ে গেল। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা তিনটে প্রশ্ন করেছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, তারা কত বড় ভাগ্যবান যাদের উপরে 30 পারা কোরআন শরীফটা নাজিল হবে। জোরে বলবেন না, তিনটে প্রশ্ন। কটা প্রশ্ন? তিনটে প্রশ্ন। আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকে জিজ্ঞাসা করেছিলেন, ও রাব্বুল আলামিন আল্লাহ, তারা কত বড় ভাগ্যবান হবে যে তাদের উপরে 1 নম্বর হলো 30 পারা কোরআন শরীফ নাজিল করা হবে, 2 নম্বর হলো, ও রাব্বুল আলামিন আল্লাহ, আল্লাহর মালাইকা ফেরেশতারা বলেছিলেন তারা কত বড় ভাগ্যবান হবে যে 30 পারা কোরআন শরীফটা তারা পড়তে থাকবে। জোরে বলবেন না। আপনাদের আমি একটু কষ্ট দেব। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীরের নাতি সালমান সিদ্দিকী, একটু কষ্ট দেব। কারা কারা কোরআন শরীফ পড়তে পারেন, হাত তোলেন তো। কারা কারা পড়তে পারেন? যারা পড়তে জানেন না হাত তুলবেন না, যারা পড়তে জানেন তাদের কথা হাত তোলেন, হাত নাবা। আমার নওজবান যুবকেরা, তরুণেরা, এ বাবজানেরা, একটু লক্ষ্য করে শুনুন। আমরা সকলে কিন্তু পড়ার দিকে নয়, আমরা সকলে কিন্তু পড়ার দিকে নয়। 1 টাকার মধ্যে 30% হলো হাত উঠলো পড়ার দিকে। এ নওজবান যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, 1 নম্বর হলো কি প্রশ্ন, যারা কোরআন শরীফ নাজিল করা হবে তারা কত বড় ভাগ্যবান, 2 নম্বর প্রশ্ন হলো তারা এত বড় ভাগ্যবান হবে তারা কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকবে, 3 নম্বর প্রশ্ন হলো, এ নওজবান যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা 3 নম্বর প্রশ্ন করেছিলেন, এই রব্বি আল্লাহ, তারা কত বড় ভাগ্যবান হবে ওই 30 পারা কোরআন শরীফটা তারা নিজে কানে শুনতে পাবে। আমরা পড়ার দিকে নাই, শোনার দিকে তো আছি। কত বড় খুশ নসিব, আমার আল্লাহ ওয়াজ হয়ে গেল। এবারে ওয়াজ করতে কে? আল্লাহ রাসূল দয়ার নবী। শুনেছিলেন কারা? আল্লাহ রাসূলের সাহাবারা। কথা ঠিক না ভুল? সাহাবারা শুনেছে, নবী হয়ে গেছে ওয়াজ করছে। আমার নওজবান যুবকেরা, তরুণেরা, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল ওয়াজ করতে লেগেছেন, সাহাবা ইকরাম বনেরা শুনতে লেগেছে, নবী আমার বক্তা, সাহাবা ইকরাম হয়ে গেছেন শ্রোতা, নবী ওয়াজ করছেন, ওয়াজ করছেন। এ নওজবান যুবকেরা, তরুণেরা, আল্লাহর রাসূলের বলা আর সাহাবাদের শোনা যখন দুটো এক হয়ে যেত, আল্লাহ রাসূল ওয়াজ করছেন, আল্লাহ রাসূলের জবান দিয়ে বলা আর সাহাবাদের শোনা যখন দুটো এক হয়ে যেত, ওই মজলিসে সাহাবা ইকরামদের সঙ্গে আল্লাহর জান্নাতের দিদার হয়ে যেত। সুবহানাল্লাহ।
এ নওজওয়ান যুবকেরা তরুণেরা গা মুজাদ্দেদে আলপেশানি ওয়াজ করছেন, শ্রোতারা শুনতে লেগেছে আমার আপনার পীর মোশে মুজাদ্দেদুজ্জামান দাদা হুজুর পীরকেলা ওয়াজ করছেন, আর বাংলাদেশের বড় বড় খলিফারা আল্লামা নিসার উদ্দিন রহমাতুল্লাহ আলাইহে এইরকম দ্বারা বাংলাদেশের বড় বড় খলিফারা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে এরা হয়ে গিয়েছে শ্রোতা, আমার দাদা হুজুর পীর কেবলার বলা। আর শ্রোতাদের শোনা যখন দুটো এক হয়ে যেত গো ওই মজলিসের হাল এমন তৈরি হয়ে যেত গো, আল্লাহ রসুলের সঙ্গে আমার দাদা হুজুর পীর কেবলার খলিফাদের সঙ্গে গে আল্লাহ রসুলের স্বয়ং দিদার হয়ে যেত। সেই দরবার কি বুঝলে আমরা বসেছি, আর এখন উলামা ইকরাম হাফেজে কোরআন পীর সাহেব পীরজাদারা ওয়াজ করছে, আর শ্রোতারা বসে বসে মশমাস প্রকার পানটি বলছে, উঠে চলে যাচ্ছে দুটান মেরে এসে বসছে, কি হবে বলে হবে হবে, তারা কেমন ভালোবেসেছে, কেমন পিয়ার করেছে, আল্লাহ রসুল ওয়াজ করেছে, সাহাবারা জান্নাত দেখতে পেয়ে গেছে, কথা ঠিক না ভুল? এক কথা বলেন, মুজাদ্দেদুজ্জামান বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়াজ করেছেন, শ্রোতাদের সঙ্গে আল্লাহ রসুলের দিদার হয়ে গেছেন চলে বল, আর এখন আমরা ওয়াজ করছি বসে বসে পান চিবচ্ছে মশমাস, উঠে চলে যাচ্ছে দুটান মেরে এসে বসছে, চিন্তা করেন না করেন পরিবর্তন কবে হব, নিজের মধ্যে নিজেকে পরিবর্তন নিয়ে আসার সবই হবে। আমরা তো দলাদলি করি শেষ, পীর সাহেবে দলাদলি, মুফতি সাহেবে দলাদলি, উলামা একরামে দলাদলি, ইমাম সাহেবে দলাদলি, কথা ঠিক না ভুল? আমির সাহেবে দলাদলি, এই করে করি আমাদের দুনিয়া জমিনে খালি গদিল লড়াই, কথা ঠিক না ভুল? আমরা উলামা একরাম হাফেজে কোরআন আমরা যদি গদিল লড়াই করি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্পদের মানুষেরা কি গো আল্লাহকে বেশি বেশি ভয় করে তো নাকি না করে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম কোনেরা নবীর ওয়ারেস, বড় একটা সার্টিফিকেট পিছনে লাগিয়ে দিয়ে ঘুরছি আমরা, এলাকার মূল্য আছে? এত দলাদলি, এত মারামারি, এত খুনোখুনি দুনিয়ার জমিনে চোখটা বন্ধ হলেই তো সব শেষ, আর কিছু থাকবে? এই সব নিয়ে যাবে নাকি কবরে? আমাদের ডোগরা হুজুর চলে গেছে, তেনার আব্বাও চলে গেছে, কিছু নিয়ে গেছে? এক কথা বলেন, কিছু নিয়ে গেছে? আমরা যে থাকব আমরাও কি নিয়ে যাব? তাহলে এত দলাদলি কিসের, মারামারি খুনোখুনি হানাহানি কিসের? আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিতভাবে দুনিয়ার জমিনে বসে কাঁধে কাঁধ লাগিয়ে জীবন যাপন করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন, আর সময় নষ্ট করবো না, কম সময় বুঝেছেন না, 10 মিনিট বলেছিল, আমি 10 মিনিটে কি বলবো রে বাবু, বুঝতে পারলেন না? কি আলোচনা করব, মার কাছে ধরতাম হয় তকবীর, এত নার তকবীর, কি রে বাবু এতই ব্রেকডাউন, একটু মহাব্বতের সঙ্গে হবে না নারে তাকবীর, চেষ্টা করলে আর একটু বাড়ে। আরে কিছু না বলতে পারি আল্লাহ পাকের দরবারে, এটা বলতে পারবো যে আল্লাহ আজকে ডোগরার জমিনে বসে বসে কিছু বলতে পারি না, আল্লাহ আপনার পাক নামে তাকবীরের ধ্বনি দিয়েছিলাম, এর ওসিলায় আল্লাহ আপনাকে নাজাতের ওসিলা করে দেবেন, করতে পারেন? তাহলে একটু মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে তাকবীরের নারে তাকবীর, আমি চলে যাব, এসে হাজির হয়ে যেতে পারে, আবার পরেও আবার আসবে, বুঝেছেন? শেষ নেই, সিলসিলাই হক ফুরফুরা শরীফ, মুজাদ্দেদুজ্জামানের সিলসিলা,
আমার দাদা হুজুর পীরের ভক্ত মুরিদ মুতাকিদিন গণ একটু আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে একটু কোমরটা সিধে করে নিন, যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সামনে চলে আসেন। ইয়া নবী সালাম, যারা একটু দূরে আছে রাস্তাঘাটে আছে, যার শেষ বল তার সব বল আখেরি দোয়াতে সামিল হবে, আগে আগে চলে আসে ফাঁকা জায়গাটা পূরণ করে। আমি যা কিছু সংক্ষিপ্ত আলোচনা করলাম, যা কিছু আমরা শুনলাম, আমরা যা কিছু বললাম, বলার থেকে শোনা আপনার বেশি বেশি আমল করার তৌফিক দান করেন বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। ভাইজান, আমি আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি, আমি আপনাদের সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা আমায় সালাম দেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।